আসসালামু আলাইকুম, আমি আবির হোসেন শাকিল আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অটোক্যাডের রিকোয়েস্ট বেসিস যে টিউটোরিয়াল সিরিজটা আমাদের চলছিল, সেই সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব নতুন একটা ড্রয়িং নিয়ে। আর যে ড্রয়িংটা আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে যে ড্রয়িংটা করে দেখানোর জন্য, ইজি একটা ড্রয়িং। তো চলুন, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। আজকে আমরা যে ড্রয়িংটা করব সেটা হচ্ছে এই ড্রয়িংটা। খুবই ইজি একটা ড্রয়িং, দেখে মনে হয় কমপ্লেক্স, আসলে এতটা কমপ্লেক্স না, খুবই ইজি একটা ড্রয়িং। সেই আমরা প্রিভিয়াসলি যেই আর্ক, সার্কেল, ফিলেট, লাইন, ট্রিম, মিরর, মুভ, কপি কমান্ডগুলো ব্যবহার করেছিলাম, সেই কমান্ডগুলো ব্যবহার করেই এটা আমরা আজকে তৈরি করব। তো চলুন আমরা শুরু করি। দেখি আমাদের এখানে এর আগের যে ড্রয়িংটা আমরা করেছিলাম সেটা ছিল হচ্ছে মিলিমিটারে, ইউনিটটা ছিল মিলিমিটার, বাট আমাদের এখনকার যে ড্রয়িংটা সেটার মিলিমিটার সরি ডাইমেনশনটা হচ্ছে অল ডাইমেনশন আর ইন মিটার। সো আমরা জানি যে অটোকাট যখন আমরা ওপেন করি, যে ভার্সনই আপনি ওপেন করেন না কেন, আমরা যখন অটোকেট ওপেন করি তখন দেখা যায় যে অটোকেটের যে ডিফল্ট ডাইমেনশনটা, সেই ডিফল্ট ডাইমেনশনটা থাকে হচ্ছে মিলিমিটারে। তো এটাকে আমরা, আপনি চাইলে আপনার ড্রয়িংটাকে মিটারের ড্রয়িংটাকে মিলিমিটারে কনভার্ট করে নিতে পারেন, অথবা আপনি সরাসরি অটোকেটের সেটিংটাকে মিলিমিটার থেকে মিটারে করে নিতে পারেন। তো চলুন আমরা মিলিমিটার থেকে আমরা মিটারে করে নিই। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে UNITS, ইউনিটস কমান্ডটা দিলে আমাদের ইউনিট চলে আসবে, ইউনিট লিখে ইন্টার করলে এই ড্রয়িং ইউনিট অপশনটা চলে আসবে। দেখেন আমাদের এখানে লেন্থ আছে হচ্ছে ডেসিমাল অ্যান্ড ইঞ্চ। তো এখন আমরা এটাকে ডেসিমালই রাখবো, প্রিসিশন আমি এর আগেও বলেছি যে আপনি দশমিকের পরে কয় ঘর চাচ্ছেন সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনি সেইভাবে দশমিকের উপরে কত ঘর নেবেন সেটা আপনি নিতে পারেন। তো আমি দশমিকের পরে এক ঘর রাখছি, বা আমি কোনো ঘরই রাখছি না দশমিকের পরে, কারণ পূর্ণ সংখ্যা, অথবা দশমিকের পরে আপনি এক ঘর দুই ঘর রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এখান থেকে আমি ইঞ্চের জায়গায় আমি মিটার করে দিচ্ছি, মিটার করে দিয়ে বাকি সব সেম থাকবে। ওকে, এখন আমরা ড্রয়িংটা শুরু করি। চলুন, আমাদের এই ড্রয়িংটাতে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ড্রয়িংটা, এখানে আমরা এই সার্কেলটা থেকে শুরু করবো। আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, আমি এই সার্কেলটা থেকে শুরু করবো, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই সার্কেলটা থেকে করা ইজি, বা এই সার্কেলটা থেকে করা ইজি ইজি বরাবর, আপনার যেই সার্কেলটা খুশি আপনি সেখান থেকে শুরু করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে শুরু করছি বলে যে আপনাকেও এখান থেকে শুরু করতে হবে না, আপনাকেও এখান থেকে শুরু করতে হবে এরকম কোনো মানে নেই। তো আমি এই সার্কেলটা থেকে শুরু করছি। তো শুরু করার জন্য প্রথমে আমি দুটো রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি। আমরা এতদিন যে কাজটা করেছি বা যে লাইনটা নিয়েছি সেটাকে বলা হচ্ছে রেগুলার লাইন, বাট আমরা একটা ইনফিনিটিভ দুটো লাইন নিয়ে নিতে চাচ্ছি, যে যেটা কোনো লিমিটেশন থাকবে না। কারণ হচ্ছে ড্রয়িংয়ের মাপ কতটুকু যাবে বা ড্রয়িংটা কতটুকু বড় হবে এটা আমরা আসলে জানি না, বা আমাদের জানার দরকার নেই। চলুন আমরা নতুন করে একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিই, বা এক্স রেফার লাইন বলা হয় এটাকে। এক্স এল যদি আমরা চাপি তাহলে এক্স লাইন নামে একটা অপশন আসবে, এন্টার, জাস্ট একটা পয়েন্ট ক্লিক করেন, দেখেন একটা ইনফিনিটি লাইন চলে আসছে, ইনফিনিটি, এটার কোনো শেষ নেই। এখন আমি F8 চেপে অর্থ মোড অন করে দিলাম, অথবা এখান থেকে অর্থ মোডটা অন করে দিলাম। এখন আমি 90 ডিগ্রিতে নিতে পারবো, হরাইজন্টালি বা ভার্টিক্যালি নিতে পারবো। আমরা আরেকটা লাইন নেব ক্রস করে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এন্টার। তো এই তো আমাদের দুটো লাইন হয়ে গেল, আমরা রেফারেন্স পয়েন্ট পেয়ে গেলাম, অর্থাৎ এই সেন্টারটা আমরা করে ফেললাম। এখন আমরা দুটো সার্কেল নেব। সার্কেল ইনার সার্কেলটা দেওয়া আছে হচ্ছে 1.125 ডায়ামিটার, এবং আউটার দেওয়া আছে 1.75। তো ঠিক আছে, আমরা এখন সার্কেল কমান্ড নেই, আমরা হোমে গেলে এখানে সার্কেল পাবো, অথবা সি এন্টার মিড পয়েন্ট ক্লিক করে আমরা এখন রেডিয়াস মোডে আছি। দেখেন এখানে দেখাচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডায়ামিটার। আমি এর আগেও বলেছি যে আমরা এখানে ক্লিক করলে ডায়ামিটারটা চলে আসবে, অথবা আমরা যদি এখানে সার্কেল নিয়ে শর্টকাটে করতে চাই, বারবার এখানে আমরা ক্লিক না করতে চাই,
কমান্ডটা অ্যাক্টিভ থাকা অবস্থায় ডি এন্টার, তাহলে এখন আমরা ডায়ামিটার মোডে চলে গিয়েছি। এখন আমাদের ডায়ামিটারটা কত ছিল, 1.125, 1.125, এন্টার। তো আমি জুম করে নিচ্ছি, সেম আরেকটা সার্কেল, সি এন্টার, সেন্টার, ডি এন্টার, 1.75, আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ 1.750, সরি ডি এন্টার 1.75, এন্টার। তো আমাদের দুটো সার্কেল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, দেখেন এই এই পার্টটা আমরা আগে শেষ করব। এই পার্টটা শেষ করার জন্য আমাকে এই স্লটটা, ইনার স্লটটা করতে হবে। তো ইনার স্লটটার ভিতরে কি আছে, দুটো সার্কেল আছে, দুটো সার্কেল এবং দুটো রেডিয়াস বা আর্ক, হোয়াটএভার আমরা যেটাই বলি আছে। তো এই কারণে আমরা প্রথমে এই সার্কেলটা করব। দেখেন এইখান থেকে, এই সার্কেলের সেন্টার থেকে এই যে যে সার্কেল, হাফ সার্কেল, এই সেন্টারের দূরত্বটা হচ্ছে কত, 2.312। তো আমরা তাহলে এই লাইনটাকে অফসেট করতে পারি, অর্থাৎ এই লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি অফসেট কমান্ডেও যেতে পারেন, অথবা ও প্রেস করলেই আপনার অফসেট কমান্ডে চলে আসবে, ও এন্টার। আমাদের ডিস্টেন্সটা কত ছিল, 2.312, 2.312, এন্টার। কোন পাশে করবো আমি, বাম পাশে না আমি ডান পাশে করবো। সো আমাদের আরেকটা সেন্টার পয়েন্ট আমি পেয়ে গিয়েছি। এখন আমি একটা সার্কেল নেব, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 0.438, কারণ এটা আর এটা সেম, 0.438। সো আমি সি এন্টার, মিড পয়েন্ট, যেহেতু আমরা রেডিয়াসই আছি তো সেই ক্ষেত্রে আমরা 0.438 এন্টার করলেই হচ্ছে, 0.438 এন্টার। আমরা পেয়ে গিয়েছি 0.438 দিয়ে আমরা একটা সার্কেল করেছি। সেম এই সার্কেলটা কিন্তু আমরা এখনও করিনি, এটা করেছি। এখন আমরা আরেকটা সার্কেল করব, বাট এই সার্কেলটা হচ্ছে এইটা থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো অটোক্যাডে অ্যাঙ্গেল ডিফাইন করার বেশ কিছু সিস্টেম আছে, তার ভিতরে একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আপনারা যদি এখানে দেখেন যে অর্থর পাশে একটা বাটন আছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড কার্সর ইনটু সিগনিফিকেন্ট অ্যাঙ্গেল, বা যেটাকে বলা হয়েছে পোলার ট্র্যাকিং বা পোলার কোঅর্ডিনেট। আমরা যদি ড্রপ ডাউনটাতে ক্লিক করি তাহলে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল দেখাবে, যে যেরকম কোন অ্যাঙ্গেলে আমরা লাইন বা অন্য যেই অবজেক্টগুলো আছে সেগুলো ডিফাইন করতে পারবো। তো দেখেন আমাদের দরকার 40 ডিগ্রি, বাট আমাদের এই লিস্টে মোস্ট প্রবলি 40 ডিগ্রি নেই। তো সেই ক্ষেত্রে আমরা পোলারটার আমাদের দরকার নাই, আমরা সরাসরি 40 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা এখানে যেই 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে সরাসরি এই 40 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা এন্টার করবো, এই ভ্যালুটা এন্টার করে আমরা করবো। তো সেটার জন্য সিস্টেমটা হচ্ছে কি, আপনি একটা লাইন নেন লাইন কমান্ডের মাধ্যমে, অথবা এখান থেকে আপনি লাইন নেন এই সেন্টারটা থেকে, যেহেতু শুরু সেন্টার থেকে শুরু। দেখেন আমি অর্থটা অফ করে দিয়েছি, এখানে যে অর্থ মুদ্রাটা ছিল সেটা আমি অফ করে দিয়েছি, তাহলে কি আমার এখন অ্যাঙ্গেল দেখাচ্ছে। তো আমি 100% শিওর হতে পারছি না যে এইখানে এই 40 কিনা, সেজন্য আমরা এই কমান্ডটা চালু থাকা অবস্থায় কি করব, লেস দেন যে সাইনটা আছে অথবা অ্যাঙ্গেল সাইনটা বলা হয় এটাকে, অ্যাঙ্গেল সাইন, সেই অ্যাঙ্গেল সাইনটা দিয়ে আমরা 40 এন্টার করব। এখন আমার এই, আমি যেদিকেই নেই না কেন 40 ডিগ্রিতে ফিক্সড হয়ে গিয়েছে। এবং আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, ব্যাস এন্টার বা এসকেপ চাপলে আপনি দেখেন 40 ডিগ্রিতে, পিওর 40 ডিগ্রিতে এই 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 লাইনটার সাথে একটা 40 ডিগ্রির অ্যাঙ্গেলে একটা লাইন আমি পেয়ে গিয়েছি। এখন নেক্সট স্টেপ হচ্ছে যে এইখানকার সেন্টার তো আমি পেয়েছি, তাহলে এইখানকার সেন্টারটা কোথায়, যেহেতু এখানকার সেন্টার এখান থেকে যে দূরত্বটা হবে সেই রেডিয়াসের দূরত্বটা একই হবে, দ্যাট মিন্স এই এই সেন্টারটাকে সেন্টার ধরে আমি যদি এই সার্কেলের সেন্টার পর্যন্ত একটা সার্কেল তৈরি করি, তাহলে এই 40 ডিগ্রি লাইনের সাথে সেটা যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে যে পয়েন্টটা হবে সেটাই হবে আমার এই সার্কেলের সেন্টার পয়েন্ট। তো আসুন দেখি কোথায় দাঁড়ায় সার্কেল, সেন্টার, এবং এই যে যে সেন্টারটা
এই সেন্টারটা বরাবর আমি একটা সার্কেল নিয়ে নিলাম, এখানে এই সেন্টার দিয়ে গিয়েছে। অর্থাৎ তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার সার্কেলের পয়েন্ট, সেম সার্কেল, এই সার্কেল আর এই সার্কেল সেম হবে। তো আমি এটাকে কপি করে নিতে পারি, কপি সিওপিওই কপি কমান্ড, অথবা এইখানে কপি কমান্ড দেন, এই সার্কেলের সেন্টারটা ধরে এই সার্কেলের সেন্টারে এনে বসিয়ে দেন, তাহলে হয়ে গেল। আমার যেহেতু এই সার্কেলটা পুরোপুরি দরকার নেই, আমি ট্রিম করে দিচ্ছি, টিআর ট্রিম, অথবা এখান থেকে ট্রিম কমান্ডটা সিলেক্ট করে টিআর এন্টার, যে দুটার সাপেক্ষে আমি কাটতে চাচ্ছি, অর্থাৎ এইটুকু আর এইটুকু, মানে এই পুরোটুকু বাদ দিতে চাচ্ছি, এইটুকু রাখতে চাচ্ছি, তাহলে এই বাউন্ডারি এবং এই বাউন্ডারি সিলেক্ট করে এন্টার, এক্সেসটুকু আমি কেটে দিচ্ছি। ওকে, আমার সেন্টার পাওয়া গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, সরি, আমি দুটা সার্কেল পেয়ে গিয়েছি। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই আউটার আর্কটা, বাট আউটার আর্কের কোনো ডায়ামিটার বা কোনো ডায়া এখানে দেওয়া নেই, আমরা জানি না। তো সেক্ষেত্রে যেহেতু এটার সাথে বোঝা যাচ্ছে যে প্যারালাল, এই সার্কেলের সাথে এই আর্কটা প্যারালাল, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে একটা সার্কেল এঁকে এই কোয়াড্রেন্ট, অ্যানাদার সার্কেল এই কোয়াড্রেন্ট দিয়ে আমরা এটাকে ট্রিম করে দিতে পারি। সেম টিআর ট্রিম, দুটো বাউন্ডারি সিলেক্ট করে এন্টার, আমাদের এটা হয়ে গিয়েছে। যেহেতু আমাদের এই মাঝখানে দুটো দরকার নেই, তাহলে আবার ট্রিম, এই বাউন্ডারি এই বাউন্ডারি দুটো সিলেক্ট করব, এন্টার, এই দুটো বাউন্ডারি কেটে দিব আমরা, যেহেতু আমাদের দরকার নেই। তো আমাদের এখানকার যে স্লটটা আছে, এই স্লটটা স্লটটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমাদের যেটা করতে হবে, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আউটার স্লটটা আমরা করে ফেলবো, অর্থাৎ একদিকের কাজ আমরা শেষ করে যাব। আউটার স্লটটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, দেখেন, এই সার্কেলের সেন্টারটাকে সেন্টার করে আরেকটা সার্কেল আমাদের এখানে আছে, কতটা, 0.875। তো আমরা দুটো সার্কেল নিই, সি এন্টার সেন্টার পয়েন্ট, অথবা এখানকার এখানে ধরলে আমরা সেন্টার পয়েন্ট পেয়ে যাব, সেন্টার পয়েন্ট রেডিয়াসটা হচ্ছে 0.875, 0.875, এন্টার। এগেইন এখানে আরেকটা এই সার্কেলের সেন্টারে 0.875, এন্টার। তো দুটো সার্কেল আমি পেয়ে গিয়েছি। সেম যেহেতু এটার সাথে এই কি বলে আর্কটা হচ্ছে প্যারালাল, সেক্ষেত্রে আমরা আরেকটা সার্কেল এখানে নিয়ে নিতে পারি, তাহলে প্যারালাল হয়ে গেল। এখন আমি বাকিটা ট্রিম করে দিই, এটা আমার যেহেতু দরকার নেই, আমি দেখে নিচ্ছি আমার কোন পর্যন্ত দরকার। এই সার্কেলে কিছু অংশ আমার দরকার আছে, সার্কেল দুটো আমি রেখে দিব, শুধু এইটা ট্রিম করে দেব, টিআর এন্টার সিলেক্ট ওয়ান সিলেক্ট টু এন্টার, যে বডিটা আমি কাটবো। তো আমার এখানে শেষ হয়ে গিয়েছে, আমি বাকিগুলো ক্লিন আপগুলো পরে করছি, কারণ হচ্ছে আমার এই সাইডেও কিছু ফিলেট আছে এবং এই সাইডটাতেও কিছু ফিলেট আছে, তো আমি ক্লিনিংগুলো পরে করছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই সার্কেলটা, এই সার্কেলটা করার জন্য আমাকে কী করতে হবে, এখান থেকে 0.75 এবং এই লাইনটা থেকে 1.875। তাহলে আমি দুটো অফসেট করি, অফসেট এটাকে আমি এদিকে অফসেট করব, কত, 1.875, এন্টার সিলেক্ট এখানে, এবং এটা থেকে বাম দিকে করব 0.75, আবারও ও এন্টার, মানে অফসেট এন্টার, 0.75 এন্টার ক্লিক করে জাস্ট বাম পাশে ক্লিক করব। তো আমাদের দুটো অফসেট হয়ে গেল, দেখেন আমরা এখানে একটা সেন্টার পেয়ে গেছি। এখন আমরা দুটো সার্কেল করব, ইনার সার্কেল হচ্ছে 0.75 এবং আউটার সার্কেল হচ্ছে 1.625, দুটোই হচ্ছে ডায়ামিটারে, রাইট? ওকে, তাহলে ইনারটা হচ্ছে 0.75, সার্কেল সি এন্টার মিড পয়েন্ট, ডি এন্টার 0.75, এগেইন সেকেন্ডটা হচ্ছে 1.625, সি এন্টার সিলেক্ট মিড পয়েন্ট, ডি 1.625, ডি দিয়েছি, দেন 1.625 এন্টার। তাহলে দুটো সার্কেল আমার হয়ে গিয়েছে। এখন এই সার্কেল এবং এই সার্কেলের ভিতরে একটা আর্ক আছে, যেটা আমরা করতে পারি ফিলেট কমান্ডের মাধ্যমে,
রেডিয়াসটা হচ্ছে কত 0.625, তাহলে ফিলেট এফ এন্টার, অথবা এখান থেকে ফিলেট অথবা এফ এন্টার আর, মানে রেডিয়াস নিব আমরা, এই যে এখান থেকে রেডিয়াস এন্টার কত 0.625, 0.625 এন্টার, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, তো আমার 0.625 রেডিয়াসের একটা আর্ক আমাদের এখানে হয়ে গেল। এখন আমি ট্রিমিং এর কাজটা করতে পারি, আমার এইটুকু দরকার, শুধু এইটুকু, এইটুকু বাকিটুকু দরকার নেই। তাহলে আমার ট্রিম টি আর ট্রিম এন্টার, এটা সিলেক্ট, এই বাউন্ডারি সিলেক্ট এন্টার, মাঝখানে এটুকু কেটে দেবো, ডান। এখন আসে আমাদের এই পাশে একটা স্লট আছে, এই পাশে স্লটটা, অর্থাৎ এই স্লটটা, এই স্লটটার সেকেন্ড এন্ডের দূরত্বটা হচ্ছে 5.845, এখান থেকে অর্থাৎ এই লাইন থেকে এই দিকে কত 5.804, তাহলে অফসেট 5.804 এন্টার। ওকে, যেহেতু এই এই সেন্টার বরাবর আমি এখানে একটা লাইন পেয়ে গিয়েছি, সেন্টার সেন্টার পেয়ে গিয়েছে, সেখানে আমি একটা সার্কেল আঁকবো, রেডিয়াস 0.437, সি এন্টার ক্লিক 0.437, 0.437 এন্টার। নাও দেখেন এইখানে আরেকটা সার্কেল আছে, দূরত্ব কত 1 মিটার, তো সিম্পলি আমি এটাকে ক্লিক করে কপি অথবা সিও কপি এন্টার, মিড পয়েন্টটা সিলেক্ট করব, ডান দিক, আমার এখন অর্থটা অন করা নেই, আমি F8 চেপে অর্থটা অন করে দেব, ডান দিকে নিয়ে এসে 1 এন্টার, তাহলে আমি সেন্টার টু সেন্টারের দূরত্ব পেয়ে গেলাম কত 1 মিটার। এখন এই লাইনটা আমরা সরাসরি জাস্ট, যেহেতু কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট সরি হ্যাঁ কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট লাইন আছে, আমরা সরাসরি কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট লাইন টেনে দিতে পারি, এই কোয়াড্রেন্ট টু এই টু কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট টু এই কোয়াড্রেন্ট, বাকিটা আমরা ট্রিম করে দিতে পারি, টি আর এন্টার, এটা সিলেক্ট, এটা সিলেক্ট এন্টার, এখন মাঝখানে একটু আমি ট্রিম করে দিলাম। এগেইন আমার আরেকটা সার্কেল আছে, সেটা হচ্ছে এই আউটার সার্কেলটা, সেম আরেকটা স্লট আর কি, এটা আপনারা অফসেট কমান্ড দিয়ে এই বড় সার্কেল থেকে ছোট সার্কেলটা সরি বড় স্লটটা থেকে ছোট ছোট স্লটের যে রেডিয়াসটা সেটা বিয়োগ করে আপনারা অফসেট করে দিতে পারেন, অথবা আপনারা সরাসরি আঁকাতেও পারেন। আমি সুবিধা মানে ভালোভাবে বোঝার জন্য আমি আবার এটা ড্র করছি, সেটা হচ্ছে আরেকটা সার্কেল আমাদের লাগবে, রেডিয়াসটা হচ্ছে 0.75, তো সি এন্টার, মিড পয়েন্ট রেডিয়াসে আছে 0.75, এগেইন এখান থেকে এখানকার দূরত্ব হবে 1 মিটার, কপি এন্টার মিড পয়েন্ট, ডান দিকে 1 মিটার, ডান। আমি দুটো পেয়ে গিয়েছি, এখন আমি জাস্ট একটা লাইন করে এই কোয়াড্রেন্ট এবং এই কোয়াড্রেন্টের যে ভাগটা আছে জাস্ট মিড করে দিচ্ছি, এখন বাকিটা আমি ট্রিম করে দিব, ট্রিম করব কি এটা আর এটা ধরে ভিতরে সব ট্রিম হয়ে যাবে। দেখেন আমাদের সুন্দর দুটো সার্কেল মাধ্যমে আমরা স্লটটা করে ফেললাম। এখন এই সার্কেলের এই লাইনের সাথে স্লটের এই লাইনের সাথে এই সার্কেলের সাথে একটা আর্ক আছে, দেখেন রেডিয়াসটা হচ্ছে 1.75, সেম আমরা যে এরকম ফিলেট কমান্ড দিয়ে এটা করেছি এটাও আমরা সেমভাবেই করতে পারবো, এখান থেকে ফিলেট কমান্ড দিয়ে অথবা এফ এন্টার আর এন্টার, রেডিয়াসটা আছে হচ্ছে 1.75, সো আমরা নিচ্ছি 1.75 এন্টার, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। এখন এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, অনেকে মনে হতে পারে গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটা আমরা কি করব, এটা আসলে বড় কোনো প্রবলেম না, এখানে আপনি ক্লিক করলে এই যে এই পাশে যে ছোট্ট লাইনটা আছে এখানে ক্লিক করলে আপনি এটাকে টান দিয়ে ধরে এনে এটা সাথে লাগিয়ে দিতে পারেন, তাহলেও হবে, অথবা একটা নতুন কমান্ড আমরা শিখতে পারি এক্সটেন্ড, ট্রিমের অপোজিট হচ্ছে এক্সটেন্ড, ট্রিম মানে হচ্ছে কাটা আর এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা, অর্থাৎ এই লাইনটাকে আমরা এই পর্যন্ত বর্ধিত করব, এই মাথা পর্যন্ত, সেক্ষেত্রে কী করতে হবে আমাদের, দেখেন এই ট্রিমের ভিতরেই ড্রপডাউনে যদি আমি যাই এক্সটেন্ড কমান্ড আছে, অথবা আমরা EXT দিলে এক্সটেন্ড কমান্ডটা চলে আসবে, ওকে EX দিলে আমাদের এক্সটেন্ড কমান্ডটা চলে আসছে, এক্সটেন্ড কমান্ড আমি অ্যাক্টিভ করলাম, কোন পর্যন্ত এক্সটেন্ড করতে চাচ্ছে অর্থাৎ এই পর্যন্ত এক্সটেন্ড করতে চাচ্ছে, আমি এটাকে সিলেক্ট করব,
এন্টার দিব, কাকে এক্সটেন্ড করতে চাচ্ছি, এই লাইনটাকে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি, দেখেন প্রিভিউ দেখাচ্ছে, এই লাইনটাকে আমি ক্লিক করে দেব, এক্সটেন্ড হয়ে গিয়েছে, এন্টার, ডান। এখন আমাদের এখানে একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই পোর্শনটা, তো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন এখানে একটা সার্কেল নিয়েছে, 1.375 রেডিয়াসের একটা সার্কেল নিয়েছে, ডেফিনেটলি সেন্টার এইটা, এই সেন্টারটা। তাহলে আমরা একটা সার্কেল নিই 1.375, সি এন্টার ক্লিক, 1.375 একটু দেখি নি, 1.375 এন্টার। তাহলে এই সার্কেল হয়ে গেল, এইখানে একটা রেডিয়াস আছে, এখন রেডিয়াসটা কত, এখানে কিছুই দেওয়া নেই কিন্তু, কিন্তু এখানে লেখা আছে 2 ইন্টু আর, দ্যাট মিন্স এই রেডিয়াস এবং এই রেডিয়াস সমান 0.625, অর্থাৎ তাহলে আমরা আবার ফিলেট দেই, এফ এন্টার আর এন্টার, 0.625 এন্টার ফিলেট, অর্থাৎ এই সার্কেল এবং এই সার্কেল ফিলেট হয়ে গিয়েছে। এখন আমাদের দেখেন এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন আছে, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে এটা এই যে সার্কেল এটার হাফ কোয়াড্রেন্ট থেকে শুরু হয়েছে, বাট এটা আমরা বুঝতে পারছি না, তাহলে আমাকে আমাদেরকে ধরে নিতে হবে এটা ট্যানজেন্ট থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, লাইন কমান্ড দিব, লাইন এন্টার, হাফ কোয়াড্রেন্ট থেকে নিচ্ছি। এখন এখানে আমি তো আমার এখানে ট্যানজেন্ট দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে নাও দেখাতে পারে, সেক্ষেত্রে আপনার কি করবেন, শিফট রাইট বাটন ক্লিক, দেখেন ট্যানজেন্ট নামে এখানে একটা অপশন আছে, ক্লিক করেন ট্যানজেন্ট। এখন আপনি এখানে যে কোনো জায়গায় ধরে এনে ছেড়ে দেন, ও সরাসরি ট্যানজেন্টে গিয়েই মিট করবে, আপনাকে কিছু করতে হবে না, ট্যানজেন্টে গিয়ে মিট করবে। এখন আমার শুধু এই সার্কেলটার এই অংশটুকু দরকার, আমি বাকিটুকু কেটে দিব, তাহলে ট্রিম টিআর এন্টার, এইটার সাপেক্ষে আর এইটার সাপেক্ষে কাটা হবে, এন্টার, একে কাটা হবে। তো আমাদের পুরো যে ড্রয়িংটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আমি যদি এক্সেস যে লাইনগুলো আছে আমি এক্সেস লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, আমার এই এক্সেস লাইনগুলো দরকার নেই, এক্সেস লাইনগুলো ডিলিট করে দিচ্ছি, এটা জাস্ট অ্যাঙ্গেল বোঝানোর জন্য আমি রাখছি, এটা আমি টেনে ছোট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এখন আমি এই যে মাছ বরাবর যেই কি বলে সার্কেলগুলো আছে এগুলোতে, ও সরি, এখানে আমি ট্রিমটা আমার করা হয়নি, তাহলে টি আর এন্টার, এটার সাপেক্ষে আর এটার সাপেক্ষে, এন্টার, এটার সাপেক্ষে। দ্যাটস ইট, আমাদের ট্রিমিং কমপ্লিট। আপনারা যদি অনেকে মনে করতে পারেন যে এই 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 যে সার্কেলটা এটা আপনার একটু বাড়িয়ে দেবেন, তাহলে ওই যে এক্সটেন্ড কমান্ডটা ব্যবহার করেন, ইএক্স এন্টার এই পর্যন্ত আর এই পর্যন্ত, এন্টার দিয়ে জাস্ট দুই মাথা ক্লিক করে দেন, এক্সটেন্ড হয়ে গেল। এখন আমরা এটাকে এটাকে আমরা সেন্টার লাইনে পরিবর্তন করব, এবং প্রত্যেকটার ভিতরে দেখেন প্রত্যেকটা সার্কেলের ভিতরে সেন্টার লাইন দেওয়া আছে, বাট আমরা এখনও কোনো সেন্টার লাইন এখানে ইউজ করি নাই। এর আগের যে টিউটোরিয়ালগুলো আছে আমি ওগুলোতে দেখিয়েছিলাম যে কীভাবে সেন্টার লাইন দিতে হয়, কীভাবে ডাইমেনশন দিতে হয়, তো তারপরেও আমি আবারও একটু দেখাচ্ছি। অ্যানোটেশন ট্যাবে গিয়ে সেন্টার মার্ক, আমরা সেন্টার মার্কে ক্লিক করব, জাস্ট যে রেডিয়াস যেই সার্কেলটা সেন্টার দরকার সেগুলোতে আমরা ক্লিক করব, আমাদের যে কয়টার সেন্টার দরকার, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, as much as you can, দেখেন প্রত্যেকটা সেন্টার লাইন আমরা এখানে পেয়ে গিয়েছি প্রত্যেকটা। সো আমি সেন্টার লাইনগুলো বসিয়ে ফেলেছি, আর এই যে যে একটা লাইন, এই লাইনটাকে অনেকেই হয়তো বা কনফিউজ হতে পারেন যে এইটাকে তাহলে সেন্টার লাইনে চেঞ্জ করব কিভাবে বা কনভার্ট করা যায় কিভাবে, সেক্ষেত্রে আমরা যাব কোথায়, আমি এর আগেও বলেছি হোম স্ক্রিনে আমরা যাব, যে লাইনটাকে সেন্টার লাইন করতে চাচ্ছি সেখানে সেটাকে সিলেক্ট করব, দেন আমরা সেন্টার টু, এখানে সেন্টার টু, তার টুটা সিলেক্ট করে দেব। যদি কারো এখানে সেন্টার টু না থাকে, তাহলে আমার প্রিভিয়াস ভিডিওতে এটা বলা আছে, আপনার একটু কষ্ট করে দেখে নেবেন যে সেন্টার লাইনটা এখানে কীভাবে লোড করা করতে হয়, আমার প্রিভিয়াস ভিডিওটাতে দেওয়া আছে। তো আমি এখান থেকে সেন্টার করে দিলাম, তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট ড্রয়িং। আমি ডাইমেনশনগুলো এখন দিচ্ছি না, কারণ অলরেডি আপনারা প্রিভিয়াস ভিডিও থেকে ডাইমেনশনগুলো দেওয়া অলরেডি শিখে গিয়েছেন, তো এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন কীভাবে ডাইমেনশনটা সেট আপ করতে হয়, কীভাবে ডাইমেনশনটা দিতে হয়।
তো এই হচ্ছে আমাদের আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন, এবং সর্বোপরি আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে দেখা যাবে যে অটোকেটটা আয়ত্তে চলে আসবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, বেশি বেশি করে ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের জন্য উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশায় সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।